হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের একটি বাংলায় ভূতের গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চলুন গল্পটি শুরু করা যাক লেখক একবার হুড্রুর জলপ্রপাত দেখে রাঁচির পথে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে তিনি বাড়ি ফেরার সময় হঠাৎ তার সাইকেলের টায়ার ফেঁসে গেল তিনি বললেন ভারী সমস্যায় পড়লাম তো এবার কি করব আমি সাইকেল কি মাথায় করে নিয়ে যাব। তখন বাজে রাত আটটা ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে কোনো লোকের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না এখন তিনি কি করবেন একা রাস্তায় প্রায় মিনিট পনেরো দাঁড়ানোর পর হঠাৎ একটি ট্রাক তার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তিনি ট্রাকটির উপর টর্চ মারলেন কিন্তু ট্রাকটি কোনো উত্তরই না দিয়ে চলে গেল তিনি ভারী রেগে গেলেন আমি এই একা রাস্তায় দাঁড়িয়ে কী করব আবার খানিক্ষণ অপেক্ষা করার পর একটি ভ্যান রিকশা তার পাশ দিয়ে যাচ্ছিল তারও উপর তিনি টর্চ মারলেন কিন্তু সেই গাড়িটাও তাকে উত্তর না দিয়ে চলে গেল লেখকের রাগ এবার মাথায় উঠে গেল কারণ তিনি এই রাতের বেলা একা কি করবেন তারপর প্রায় মিনিট চল্লিশ এর পর একটি ভ্যান গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল এর উপরে তিনি টর্চ মারলেন কিন্তু এও পালিয়ে যাচ্ছিল তারপর তিনি রেগে সেই গাড়ির উপর উঠে বসলেন গাড়িটি তাও থামল না তারপর তিনি ড্রাইভারের সিটে ড্রাইভারকে গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে দেখেন যে ড্রাইভারের সিট ফাঁকা কেউ নেই ড্রাইভারের সিটে তারপর লেখকের সিটের রাতেও গা দিয়ে ঘাম ঝরছিল কিন্তু তিনি দেখেন যে ইঞ্জিন অফ আছে লেখক ভালোই ভয় পেয়ে গেলেন তারপর রেল ক্রসিংয়ের সময় লেখক ভাবলেন গাড়িটি হয়তো ট্রেনের সঙ্গে ধাক্কা দিয়ে দেবেন লেখক আরও ভয় পেয়ে গেল লেখক ভাবলেন আজকেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু তা হলো না ট্রেন চলে গেছে তারপর তিনি উঠে দেখেন যে আমি এখনও বেঁচে আছি তারপর সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে পড়লেন প্রায় পাঁচ মিনিট গাড়ির পাশে দাঁড়ানোর পর পিছন থেকে এক লোক বেরিয়ে এলো লেখক জিজ্ঞেস করলো আপনি কে যে লোকটি বেরিয়ে এলো তিনি বললেন আমার গাড়িটা হুডরুতে খারাপ হয়ে গিয়েছিল তারপর সেখান থেকে আমি গাড়িটিকে ঠেলে ঠেলে রাঁচির পথে যাচ্ছি রাস্তায় কাউকে দেখতে না পেয়ে আমি একাই গাড়িটিকে ঠেলছি লেখকের ভয় দূর হয়ে গেল তিনি মুচকি মুচকি হাসলেন কারণ তিনি ভেবেছিলেন কোনো ভুট্টুথ হয়তো তাকে আজকে মেরেই ফেলবে কিন্তু তা তো হলো না তারপর লেখক ও সেই লোকটি গাড়ি ঠেলতে ব্যস্ত হয়ে পড়ল তাহলে আজকের আমাদের এই গল্প এখানেই শেষ হচ্ছে পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে প্লিজ লাইক করে দিন থ্যাংক ইউ বাই বাই